আসসালামু আলাইকুম মুদিরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ সিভিল সার্জন দপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এমন কি আপনাদেরকে এখানে পদগুলো যে 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 সকল পদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব এমন কি সেগুলো পদগুলো আমি দেখিয়ে দেব এখানে কোন কোন পদের জন্য কত কতজন লোক নেওয়া হবে এমনকি এখানে আপনাদের কত কেটে বেতন আর এখানে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে সবগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটি দেখিয়ে দেব আপনারা কি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে এমনকি আপনাদের বয়স কত লাগবে সেটি আমি আবেদনটি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এই নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হবে জুলাই মাসের ষোলো তারিখে সেটি শেষ হয়ে যাবে তো আপনারা চাইলে সেটি আগে আগে সেটি আপনারা করে নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি সিভিল সার্জন দপ্তরে খুলনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তাদের ইমেল অ্যাড্রেস বা আপনারা চাইলে এখানে তারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে খুলনা অ্যাট দ্য রেট সিএস ডট ডিজি gov.job.bd এই ওয়েবসাইটে গেলে এই ইমেলটিতে আপনারা চাইলে সেটিতে আপনারা প্রেরণ করতে পারেন আর এই নিয়োগটি শুরু হয়েছে আপনাদের প্রকাশিত হয়েছে এখানে মে মাসের ২৬ তারিখে সেটি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের নাগরিক হতে সেটি আবেদন করা যাচ্ছে খুলনার বা স্থায়ী বাসিন্দা হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আপনাদেরকে এখানে আমি পদগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টার এখানে আপনার পদের সংখ্যা হয়েছে চারজন চারটি লোক নেওয়া হবে বেতন স্কেল হচ্ছে আপনাদের ১২,৫০০ টাকা হতে ৩০,২৩০ টাকা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ফার্মেসিতে আপনারা ডিপ্লোমা ডিগ্রিতে আপনারা ফার্মেসিতে সেটি আপনাদের লাগবে সেটা আপনারা ডিপ্লোমা ফার্মেসিতে সেটি আবেদনটি করতে থাকলে আবেদনটি করতে পারবেন তার মানে আপনার ডিপ্লোমা সেটি প্রয়োজন পড়বে ডিপ্লোমা ডিগ্রিতে হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে পদের সংখ্যা হয়েছে আপনাদের ১৪টি লোক নেওয়া হবে এখানে বেতন স্কেল হচ্ছে ১২,৫০০ টাকা হতে ৩০,২৩০ টাকা এখানে আপনাদের ডিগ্রি স্নাতক ইনস্টিটিউট হতে মেডিকেল ইনস্টিটিউট হতে টেকনোলজি ল্যাবের ডিপ্লোমা ডিগ্রি হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হেলথ এডুকেটর এখানে পদের সংখ্যা একজন এখানে বেতন স্কেল হচ্ছে ১২,৫০০ টাকা হতে ৩০,২৩০ টাকা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুকূলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কোনো স্নাতক বা সমমানের ডিগ্রি হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন আর এখানে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা তিনজন এখানে বেতন স্কেল হচ্ছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা পাঁচজন ৫টি লোক নেওয়া হবে পদের জন্য বেতন স্কেল হচ্ছে ১০,২০০ টাকা হতে ২৪,৬৮০ টাকা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা আবেদনটি করতে পারেন প্লাস আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর এখানে এখানে ছ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের এই কিট তদত্তীয় টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা দুইজন দুটি লোক নেওয়া হবে এখানে বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারেন অর্থাৎ আপনাদেরকে এইচএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন আর এখানে সাত নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে আপনাদের পদের সংখ্যা ৬টি লোক নেওয়া হবে বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা হতে ২২,৪৯০ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনারা এইচএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে আট নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে
ড্রাইভার এখানে পদের সংখ্যা 4 জন 4টি লোক নেওয়া হবে বেতন স্কেল হচ্ছে 9300 টাকা হতে 22490 টাকা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সরি এখানে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে এখানে এসএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন তার সাথে সাথে আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতার সনদপত্র সেটি থাকতে হবে ড্রাইভিং যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে 9 নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে সবচেয়ে এই পদের জন্য লোক নেওয়া হবে বেশি লোক নেওয়া হবে এই পদের জন্য স্বাস্থ্য সহকারী পদে এই পদের জন্য লোক বেশি নেওয়া হবে এখানে লোক নেওয়া হয়েছে 116টি লোক নেওয়া হবে এই পদের জন্য বেতন স্কেল হচ্ছে 9300 টাকা হতে 22490 টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে এইচএসসি পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন তাহলে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আবেদনটি কীভাবে আপনারা করবেন কোন কোন ঠিকানা আবেদনটি পাঠাতে হবে কিভাবে আবেদনটি করবেন সেখানে আমি দেখে দিচ্ছি এখানে সিভিল সার্জন খুলনার এর বরাবর তাহার কার্যালয়ে আগামী 16/6/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র সরাসরি ডাক যোগাযোগে জমা দিতে হবে ডাক যোগাযোগে প্রেরিত আবেদন অবশ্যই 16/6 তারিখের বিকেল পাঁচটার মধ্যে দপ্তরে পৌঁছাতে হবে নাহলে সেটি বাতিল বলে সেটি গণ্য হবে অর্থাৎ আপনাদেরকে এখানে সিভিল সার্জন খুন্দার বরাবর সেটি আগামী 16/6 ভিতরে সেটি আপনারা সবগুলো কাগজপত্র নিয়ে সেগুলো আপনারা জমা দিতে হবে তাহলে আপনারা যদি আপনারা জমা না দিতে পারেন 16 তারিখের পরে সেটি আপনাদের বাতিল বলে গণ্য হবে তাহলে আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে সেটি আপনারা প্রেরণ করতে হবে এখানে আপনাদের প্রার্থীর বয়স আছে এখানে 18 থেকে 30 বছরের ভিতরে হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এমনকি আপনাদের এখানে মুক্তিযুদ্ধ পরিবার শহীদ পরিবারের ক্ষেত্রে আপনারা 18 থেকে 32 বছর হলে সেটিতে আপনি আবেদনটি করতে পারেন আবেদনকারীর নাম এখানে আপনার কি কি সংযুক্ত করতে হবে আবেদনকারীর নাম নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জন্ম বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করিতে হবে এখানে আপনারা সবগুলো সনদপত্র এখানে আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ইউনিয়ন নির্বাচনের নিয়োজিত মেয়র বা সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিক সনদপত্র সেটি সত্যায়িত করে ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার থেকে সেটি সত্যায়িত করে আনতে হবে আর এখানে আপনাদেরকে 3/4 সনদপত্র সেটি আনতে হবে আর এখানে আপনাদের 3 কপি ছবি সত্যায়িত করে দাখিল করতে হবে আর এখানে আপনারা প্রতিটি পদের জন্য আবেদনের পত্রে সিভিল সার্জনের খুলনা এর অনুকূলে 100 টাকা করে সেটি আপনারা পরীক্ষার জন্য বাংলাদেশ এখানে ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংক লিমিটেডের কোনো শাখায় গেলে সেটি আপনারা জমা দিতে হবে এখানে 10 টাকার একটি ডাক টিকিট সেটি জমা দিতে হবে আপনাদেরকে আর এখানে অফারের যোগ্য আপনারা যে আপনার যে এটা করবেন যে টাকাটা আপনারা দেবেন 100 টাকা সেটি অফারের যোগ্য একটা আপনাদের একটা ডাক টিকিট একটা টিকিট দিয়ে ফেরত একটা টিকিট দিবে সেটি আপনারা সংযুক্ত করে রাখতে হবে তো আসলে আপনাদের কাছে হয়তো ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন জানি না আপনাদেরকে কতটুকু আপনাদের উপকার করতে পারে যদি আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এমনকি আপনাদের বন্ধুদের সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ